বামে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল এবং ডানে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত দেখে আপনারা সহজে অনুমান করতে পারছেন যে আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার সদরঘাট এলাকায়। আমাদের আজকের গন্তব্য শাঁখারীবাজার। আজ আমি আপনাদের শাঁখারীবাজার ঘুরে দেখাবো। আমার আজকের ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি বাপন। আমরা এখন শাঁখারীবাজারের কাছাকাছি সদরঘাট বাসস্ট্যান্ডে চলে এসেছি। এই বাসস্ট্যান্ডের ঠিক পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থিত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে না যেয়ে এই রাস্তা ধরে সামনের দিকে যাব। কিছুটা গেলেই আমরা পেয়ে যাব শাঁখারীবাজার। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। শাঁখারীবাজারে প্রবেশের শুরুতেই হাতের ডানে একটি শনি মন্দির পড়বে। শনি মন্দিরের ঠিক অপোজিট সাইডে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। এবং হাতের ডানে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কোর্ট কাছারির দিকে চলে গেছে। তো আমরা হাতের ডানে না যেয়ে আমরা সোজা যাব এবং এখান থেকে শাঁখারীবাজারের সূচনা। শাঁখারীবাজার ঢাকার একটি ঐতিহ্যপূর্ণ বাজার। আগে ঢাকায় শাঁখার জিনিসপত্র শুধুমাত্র এই শাঁখারীবাজারেই পাওয়া যেত। বর্তমানে শাঁখারীবাজারে শাঁখার জিনিসপত্র ছাড়াও আরও বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। যেমন শাঁখারীবাজারে প্রবেশের শুরুতে আপনারা দেখেছেন শিলপাটা এবং পাথর খোদাইয়ের দোকান। শাঁখারীবাজারে শাঁখার বিভিন্ন রকম জিনিসপত্র ছাড়াও কাঁসার বাসনপত্র, বাদ্যযন্ত্র, জামা কাপড় থেকে শুরু করে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। হিন্দু প্রধান এলাকা হিসাবে শাঁখারীবাজারের বেশ পরিচিতি আছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে শাদী সহ যে কোনো পূজার সব ধরনের সামগ্রী এখানে পাওয়া যায়। তাহলে চলুন আমরা শাঁখারীবাজারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই এবং চলুন জেনে নিই শাঁখারীবাজারে কোন কোন দোকানে কি কি জিনিসপত্র পাওয়া যায়।
আমরা এখন শাকারিবাজার পুলিশ ফাঁড়ির সামনে। শাকারিবাজার ঘুরতে ঘুরতে শাকারিবাজারের শেষ প্রান্তে চলে এসেছি। আবার যদি আপনারা এদিক দিয়ে ঢোকেন তাহলে শাকারিবাজারের শুরুতে। এই শাকারিবাজারের পুলিশ ফাঁড়ির দুই পাশে বেশ কিছু বিরিয়ানির দোকান আছে। শাকারিবাজারে বাজার সদাই শেষে আপনারা যদি ক্ষুধার্ত হয়ে পড়েন তাহলে এখানে বিরিয়ানি খেতে পারেন। এখানে মোটামুটি সবগুলো বিরিয়ানির দোকানেরই স্বাদ ভালো, তবে আমার ব্যক্তিগতভাবে কাশ্মীরি বিরিয়ানি হাউসের বিরিয়ানি পছন্দ। আমরা এখন শাকারিবাজার এবং তাঁতিবাজারের মধ্যবর্তী পানিটোলায় প্রবেশ করছি। পানিটোলা এখান থেকে শুরু এবং তাঁতিবাজারে যেয়ে শেষ হয়েছে। পানিটোলায় বেশ কিছু দোকানপাট আছে, চলুন আমরা সেই দোকানপাটগুলো দেখে নিই। দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো স্থানে। আজকের জন্য শুভ বিদায়।